जादवपुर विश्वविद्यालय डीन अफ स्टूडेंट्स के फेर नोटिस पाठाচ্ছে লালবাজার। গতকাল তলব করা হয়েছিল রজত রায়কে। গতকাল যেতে না পারায় আজ ফের নোটিস পাঠাচ্ছে লালবাজার, কারণ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাচ্ছে যেখানে সুপারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আর এবার ডিন অফ স্টুডেন্টস কেও ডেকে পাঠানো হয়েছে, গতকাল ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি না যাওয়ায় তার কাছ থেকেও বেশ কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। কোন দিকে এই মুহূর্তে তদন্ত এগোচ্ছে বিস্তারিত জানাবেন সরাসরি পিঙ্কি রয়েছেন আমাদের প্রতিনিধি যাদবপুর থানা চত্বর থেকে। পিঙ্কি, সকাল থেকে নানান দিক তুমি তুলে ধরছো তদন্তের, এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে তোমার কাছে? তদন্ত কোন দিকে এগোচ্ছে, কোন কোন বিষয়কে মাথায় রাখছেন তদন্তকারীরা? দেখো, অবশ্যই স্বপ্নদীপ, মৃত যাদবপুরের পড়ুয়ার মৃত্যুর পর কার্যত কিন্তু তোমাকে জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যারা যারা গ্রেফতার হয়েছে তার মধ্যে সৌরভ, সপ্তক এবং একই সঙ্গে অন্যদিকে কিন্তু তোমাকে এটাও জানিয়ে রাখি যে আরও একজনকে মুখোমুখি বসিয়ে কিন্তু জেরার সম্ভাবনা উঠে আসছে। কারা তারা? সৌরভ, সপ্তক এবং দীপশেখর। কেন এই সৌরভ এবং সপ্তককে কিন্তু জোর করে চিঠি লিখতে বাধ্য করেছিল এমনই কিন্তু জেরার মুখে স্বীকার করেছে দুজনে। এবং একই সঙ্গে দীপশেখর কিন্তু চিঠিটা লিখেছিল এই মৃত যাদবপুরের পড়ুয়া, সেই কিন্তু বলেছিল মৃত্যুর আগে যে দীপশেখরকে সে চিঠিটা লিখে দিতে, কারণ সে মানসিকভাবে ঠিক নেই সে চিঠি লেখার জন্য, সেই জন্য দীপশেখর চিঠিটা লিখেছিল। এবং এই তিনজনকে মুখোমুখি জেরা করার একটাই কারণ যাতে আরও তথ্য সামনে আনা যায়। এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় কিন্তু তদন্তকারী আধিকারিকরা খেয়াল রাখছেন। কেমন বিষয়? এই যে তিনজনের ফোন, একই সঙ্গে তোমাকে এখনো বলি যে নটা ফোন এখনো পর্যন্ত সিজ হয়েছে, বাজেয়াপ্ত হয়েছে এখনো পর্যন্ত নটা ফোন। সেখান থেকে সপ্তাহে একটা ল্যাপটপ পাওয়া গিয়েছে, এই ল্যাপটপ থেকে যারা চেষ্টা করা হচ্ছে কোনো ফুটেজ, ওই দিনের হোক কিংবা আগের কোনো ফুটেজ, কোনো নির্যাতন চলাকালীন এমন কোনো ফুটেজ ওই ল্যাপটপে রয়েছে কিনা সেটা যেমন দেখা হচ্ছে, তার পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে, সৌরভের ফোন থেকে কোনো এক ব্যক্তিকে চিঠির ফটো তুলে পাঠানো হয়েছিল এবং সেটা পরে ডিলিট করা হয়েছে বলে এমনটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। তার জন্য সেই যে চিঠির কপি বা কাকে পাঠানো হয়েছিল সেটা জানার জন্য কিন্তু ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নিতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা। তার ফলে যে কটা ফোন রয়েছে সব ফোনই কিন্তু ফরেন্সিকের কাছে পাঠানো হতে পারে এবং সৌরভের ফোন থেকে কার কাছে চিঠি গিয়েছিল সেটাও কিন্তু দেখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে একই সঙ্গে শুধুমাত্র স্টুডেন্টস কিংবা পড়ুয়া কিংবা নিরাপত্তারক্ষী হস্টেলের রাঁধুনি এরাই শুধুমাত্র যে রয়েছে র্যাডারে এমন নয়, বরং বলা যেতে পারে সুপারের যে ভূমিকা সেটাও কিন্তু পুলিশের আতশ কাছে তলায় রয়েছে। কেন না, নিরাপত্তা রক্ষী যে স্টেটমেন্ট রেকর্ড করিয়েছেন পুলিশের কাছে সেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন এক দফায় দফায় কয়েকজন পড়ুয়া আসে, এসে কিন্তু গেট লক করতে বলে এবং একই সঙ্গে তারা নির্দেশ দেয় যে কোনোভাবেই যেন গেট খোলা না হয়, না পুলিশ এর সামনে না খোলা হয়, না মিডিয়া আসলে খোলা হয়, এবং একই নির্দেশ সুপার মারফত এসেছিল বলেও কিন্তু ইতিমধ্যে খবর। এখানেই তদন্তকারী আধিকারিকদের প্রশ্ন, সুপার কি কোনো রকম চাপে পড়ে এই নির্দেশ দিয়েছিলেন, নাকি উপর মহল থেকে কোনো অর্ডার এসেছিল, নাকি তিনি সেই অন দ্য স্পট তিনি এই নির্দেশ দিয়েছিলেন, এই বিষয়গুলো কিন্তু জানতে চাইছেন। এবং তুমি জানো সুপার যেহেতু ডিন অফ স্টুডেন্টসের কাছে সমস্ত রিপোর্ট করবেন, তাই ডিন অফ স্টুডেন্টসকেও কিন্তু গতকাল ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি লালবাজারের কাছে অফিসিয়ালি জানিয়েছেন আমি ঘেরাও হয়ে রয়েছি, আমি যেতে পারবো না। এবং সিগনিফিকেন্টলি গতকাল থেকে তিনি কিন্তু ঘেরাও হয়েছিলেন, এখন পর্যন্ত তোমাকে যদি দেখাই এর উপরেই যদি এই একদম যে যাদবপুর ইউনিভার্সিটির ভিতরে এর উপরেও কিন্তু একটি ঘর রয়েছে, ভিসিট ঘর, যেখানে ডিন অফ স্টুডেন্টস এর ঘরের সামনে কয়েকজন স্টুডেন্ট এফএসজির তরফ থেকে বসে রয়েছে বা ঘেরা হয়ে রয়েছে বলে ইতিমধ্যে কিন্তু জানাচ্ছিলেন তিনি। আজকের এই সামনে যে অফিস, ওবিসির অফিস রয়েছে সামনে দেখতে পাচ্ছ মীনাক্ষী, সেখানে ডিন অফ স্টুডেন্টস রেজিস্টার সহ একই সঙ্গে প্রো ওবিসি রয়েছেন, নিজেদের মধ্যে কথোপকথন করছেন। তিনি লালবাজারে যাবেন কিনা সেটা বিষয়ে কিন্তু একটা বিষয়ে আলোচনা হতে পারে। এখান থেকে প্রশ্ন যে আজকেরও যদি তিনি ঘেরা হয়ে থাকেন তাহলে কি তিনি লালবাজার যেতে পারবেন, তার কারণ লালবাজার কিন্তু ইতিমধ্যে সমস্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে তাকে ডাকার জন্য, তাকে তদন্তের সহায়তার জন্য, তাকে তদন্তের সহায়তা করে আহ্বান জানানোর জন্য এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে, অর্থাৎ তাকে নোটিশ পাঠাতে চলেছে। সেক্ষেত্রে লালবাজারের কাছে বেশ কিছু তথ্য কিন্তু ডিন অফ স্টুডেন্টসকেও দিতে হবে। ঘটনার দিন রাত্রেবেলা
কার কাছ থেকে ফোন এসেছিল সেই বিষয়টা কিন্তু সুস্পষ্ট করে পুলিশ জানতে চাইছে। তার কারণ একাধিক পড়ুয়া স্টেটমেন্ট দিয়েছে যে কোন একজন পড়ুয়া আবাসিক কোন এক আবাসিক তিনি কিন্তু ডিন অফ স্টুডেন্টকে ঘটনার দিন রাত্রে 9 তারিখে ঘটনার দিন কিন্তু ফোন করেছিলেন এবং সেই ফোনের রেসপন্স ডিন অফ স্টুডেন্টস করেননি। সেক্ষেত্রে কার ফোন ছিল এবং অবশ্যই কোন টাইমে ফোনটা গিয়েছিল, কেন কোন টাইমটি, কারণ 11:45 নাগাদ 9 তারিখে কিন্তু মৃত্যু হয়েছিল এই যাদবপুরের পড়ুয়ার, এমনটা তদন্তকারী আধিকারিকরা মনে করছেন। সেক্ষেত্রে এই ফোনটি এই 11:00 আগে গেছে নাকি 11:45 পরে গেছে, এই টাইম ফ্রেমটা পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে। সেই টাইম ফ্রেমটা জানতেও কিন্তু ডিন অফ স্টুডেন্টস এর ফোনের যে কল লিস্ট সেটা অত্যন্ত প্রয়োজন এবং তাকে জিজ্ঞাসাবাদ করাও প্রয়োজন। তাই স্বাভাবিকভাবেই তিনি নোটিশ পেলে যান কিনা এবং সবচেয়ে বলা বাহুল্য যেতে পারেন কিনা সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে হয়ে দাঁড়াচ্ছে। মিনাকি, ধন্যবাদ পিঙ্কি। পিঙ্কি যে তথ্য দিলেন আমাদের, যেখানে ডিন অফ স্টুডেন্টকে গতকাল ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি ঘেরাও হয়ে আছেন বলে গতকাল যেতে পারেননি, আজ তাকে ফের নোটিশ পাঠানো হয়েছে তবে তিনি আজও ঘেরাও রয়েছেন, সেই তথ্য এখনো পর্যন্ত আসছে সামনে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেখানে ডিন অফ স্টুডেন্টকে কাছ থেকে জানার চেষ্টা করবেন তদন্তকারীরা, তার কাছে কখন ফোন এসেছিল পড়ুয়ার এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে, তার কাছে খবর এসেছিল কিনা এবং তার যে ফোন সমস্ত কল ডিটেলস চেক করতে চান এই মুহূর্তে তদন্তকারীরা, যে কারণে তাকে তলব করা হচ্ছে। ধন্যবাদ পিঙ্কি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি। আর অন্যদিকে আমরা একাধিক প্রশ্ন যেগুলো উঠে আসছে যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রর মৃত্যুতে, আর সেই ঘটনাতে নানান দিক খুলে যাচ্ছে। হস্টেলের নিরাপত্তারক্ষী তিনি বলছেন এক কথা, তিনি বলছেন যে তাকে গেট বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন খোদ সুপার। কি বলছেন যে বিস্ফোরক তথ্য উঠে আসছে হস্টেল রক্ষীর বক্তব্যে, শোনাবো। আমরা এখানে আমি এখানে ডিউটি এসেছি, তারপর এখানে খাওয়া দাওয়া করছিলাম আমরা, এবার হঠাৎ করে একদল ছাত্র দৌড়ে এসে বলে যে দাঁড়ানি দাঁড়ানি গেটটা খুলে দিই, একটা বাচ্চা পড়ে গেছে। এখন আমরা দৌড়ে এসে গেটটা খুলি, খোলার পরই ওরা হুড়ুর করে বেরিয়ে যায়। বেরিয়ে গিয়ে মুহূর্তের মধ্যে আমি তখন লক করে দেওয়া বড়ো গেটটা খুলে দিই এবং তার কিছুক্ষণ পরেই বলছে গেটে থাকুন, গেট থেকে বেরোবেন না, আর গেটে যেন কেউ না ঢোকে, অটো এবং ট্যাক্সি ঢোকে, ট্যাক্সি করে নিয়ে তারপরে বেরিয়ে যায়। বেরোবার পরেই তারপরে আমাদের বলে গেটটা বন্ধ করে দিই। ছাত্র এবং আমাদের যে সুপার ছিল তখনকার দায়িত্বে বিপিনবাবু দুজনেই বলেন গেটটা বন্ধ রাখো, ছাত্ররা বলে এবং আমাদের যে সুপার আছে বিপিনবাবু সেও বলে।